পুজো পরিক্রমায় এবার আমি চলে এসেছি দীঘা শিব মন্দির প্রাঙ্গণে, নিউ দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাবের এই পুজো। নমস্কার, আমি গৌতম, আপনারা দেখছেন দীঘা ভিউ উইথ গৌতম পুজো পরিক্রমা 2021-এর দীঘার যেসব পুজোগুলো সেগুলো আমি তুলে ধরছি। এর আগেও আমি দীঘার বিভিন্ন পুজো মণ্ডপ আপনাদেরকে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেল টিপস ভিউতে, কিন্তু এবার আপনারা দীঘার বিভিন্ন পুজো আপনারা দেখতে পারবেন দীঘা ভিউ উইথ গৌতম এই চ্যানেলে। এই পুজো মণ্ডপটা আপনাদেরকে দেখাই এবং দুর্গা পুজো আপনাদের খুব ভালো কাটুক, মা দুর্গার কাছে সেই আশীর্বাদ চেয়ে নিব। চলুন বন্ধুরা, এই পুজো মণ্ডপটা দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। যদিও করোনার জন্য খুব বেশি জাঁকজমকভাবে এবার দীঘাতে দুর্গা পুজো হচ্ছে না, তবু মোটামুটি মায়ের আরাধনা হলেই আমরা খুশি। এই পুজো মণ্ডপটা কেমন হয়েছে এবং ঠাকুর সবটাই দেখাবো আপনাদেরকে। দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাবের 2021 দুর্গাপুজোর প্রতিমা এবং ভিতরের যে সজ্জা সেটা তুলে ধরছি। প্রতিমা একেবারে সাবেকিয়ালা, প্রতিমার সুন্দর রূপ অসাধারণ লাগছে এবং ভিতরের দৃশ্যটাও খুবই সুন্দর লাগছে। চলুন ভিতরের একেবারে দৃশ্যগুলো আপনাদেরকে দেখা যায় কীরকম লাগছে। দীঘা টাউন ফ্রেন্ডস ক্লাবের এটা 25তম বছরের দুর্গা পুজো, সাবেকিয়ানা মূর্তি এবং ভিতরের দৃশ্য পুজো প্যান্ডেল সব ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে। 25 বছর যদিও জাঁকজমকভাবে করার ইচ্ছে ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য তখনটা করা যাচ্ছে না, তাই একেবারে সাদা সিধা মায়ের মূর্তি পুজো মণ্ডপ, শুধু মায়ের পুজো হলেই আমরা খুশি, সেটাই করা হচ্ছে।
বন্ধুরা, পুজো পরিক্রমা 2021-এর দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেলের সাথে থাকুন। দীঘার আরও পুজো মণ্ডপগুলো দেখাবো, সাথে থাকবে দীঘার কাছাকাছি বা আশেপাশে যেসব পুজো মণ্ডপগুলোতে পুজো হয় সেগুলো থাকবে আমার এই চ্যানেলে। তাই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাথে থাকুন আর দেখুন দীঘা ভিউ।